গত ছয় মাসে বাংলাদেশের মানুষের জীবনমানে পরিবর্তন এসেছে অনেক। করোনা যতখানি না প্রভাব ফেলেছে তার চেয়ে বেশি ঝাঁকি দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তেলের দাম বৃদ্ধি সহ জীবনে চলার জন্য সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে চোখের পলকে। তবে অনেকটা সবার অলক্ষে যে পণ্যের দাম বেড়েছে তা হলো ওষুধ। জুলাইয়ে সরকার ঘোষণা দিলেও সাধারণ মানুষের কাছে তা পৌঁছেছে খুবই সামান্য। জীবনযাপনের সমস্ত পণ্যের দাম বৃদ্ধির ডামাডোলে 20টি জেনেরিকের 53টি জরুরি ও প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে। রক্তচাপ, হৃদরোগ, ব্যথানাশক, পেটে গ্যাসের সমস্যার নিয়মিত ওষুধগুলোর দাম বেড়েছে 50% থেকে 134%। ওষুধের দাম বৃদ্ধির ঘোষণার প্রায় দুই মাস পর আমরা জানার চেষ্টা করেছিলাম কতটুকু প্রভাব পড়েছে জনজীবনে। কথা বলে জানা গেল ভীষণ রকম দোটানায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। প্রায় সবারই খরচ বেড়েছে 30% থেকে 50%। ক্ষুব্ধ সাধারণ নিজেদের স্বাস্থ্যসেবার খরচ ঠিক রাখতে কমিয়ে দিতে বাধ্য হচ্ছে অন্য খরচ। প্লেন নাপা দাম ছিল আগে 10 টাকা, এখন তারা করছে 15 টাকা। এখন আমরা কিভাবে খাবো? আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো অনেক পুঁজি নেই, আমাদের মধ্যে তো হিমশিম খাচ্ছে আমরা সবাই। চাল ডাল খাওয়া দাওয়া কমাতে পারি, বাট হচ্ছে কি ওষুধটা কমাতে পারি না, যেহেতু বাবা মার বিষয়, বাবা মার জন্য আমার হচ্ছে যে এটা করতেই হবে। ওষুধের দাম বাড়াতে সাধারণ মানুষের কেনাকাটা সাধ্যের বাইরে, মানুষ তো এইভাবে কিনতে পারবে না, মানুষ অসুখে মারা যাবে। সৈয়দপুরের ওষুধ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার তারা, কারণ বেশিরভাগ ক্রেতার কাছে জবাবদিহি করতে হচ্ছে তাদেরই। ওষুধের দাম বৃদ্ধিতে বিপাকে তারাও, পুঁজি লাগছে বেশি, সেই তুলনায় তাদের কমিশন বাড়েনি। যদিও সার্বিক লেনদেন বেড়েছে সৈয়দপুরের ওষুধ বাজারের। এই উপজেলায় ওষুধের দোকান রয়েছে প্রায় 300, যেখানে কদিন আগেও লেনদেন হতো প্রতিদিন প্রায় 1 কোটি টাকা, দাম বৃদ্ধির পর সেটা বেড়েছে আরও বেশি। যেখানে সমস্ত কিছুর দাম বেড়েছে, অথচ আমাদের ওষুধের মানে লাভ্যাংশ যেটা কেমিস্ট পর্যায়ে দেওয়া হয়, কেমিস্টদেরকে সেই রকম লাভ্যাংশ দেওয়া হয় না। যে আমরা যেখানে মনে করেন 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, এখন 2 লাখ 3 লাখ টাকা দেওয়া সেই ওষুধে ইনভেস্ট করা লাগতেছে। তাতে আমাদের জীবনযাত্রা, আমাদের সংসার পরিচালনা করা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্যই হয়ে দাঁড়িয়েছে। ওষুধের দাম বৃদ্ধির কিছু প্রভাব সরকারি হাসপাতালেও পড়েছে, মনে করছেন ডাক্তাররা। গত কিছুদিনে বেড়েছে বহির্বিভাগে রোগীর সংখ্যা, এটাকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন ডাক্তাররা। আমাদের কাছে নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, উচ্চ আয়ের মানুষ সবাই মোটামুটি সরকারি হাসপাতালে আসে এবং আমাদের সরকারি ওষুধগুলোই গ্রহণ করে। এটা বোঝা যায় হয়তো বা ওষুধ ক্রয় সীমার মধ্যে না থাকার কারণেও সরকারি সুবিধা নেওয়ার জন্য আসতে পারে। ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই বলছে সার্বিক দিক বিবেচনা করে কিছুটা দাম কমানো উচিত। চাল ডাল তেল চিনির মতো পণ্য দরকার জীবন ধারণের জন্য, আর জীবন বাঁচানোর জন্য প্রয়োজন ঔষধ। কিন্তু গত কিছুদিনে এই দুই ধরনের পণ্যের দাম এত বেড়েছে যে কঠিন চ্যালেঞ্জের মুখে মধ্যবিত্ত নিম্নবিত্তরা। বাঁচতে গেলে বেছে নিতে হচ্ছে যে কোনো একটি, জীবন ধারণ নাকি বাঁচানো। কঠিন এই সংকটের সমাধানের পথ জানা নেই কারো। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।